আসসালামু আলাইকুম। প্রোডাক্টিভ মুসলিম পর্ব 58, আজকের পর্বে থাকছে নবম অধ্যায়, মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি। শুরু করছি। হঠাৎ অসুস্থতাজনিত কারণে মারা যাওয়া এক যুবকের দাফন কাপনের পর এই অধ্যায়টি লিখছি। তার মৃত্যু আমার মনে প্রশ্ন জাগিয়েছে এবং ভাবিয়েছে জীবনের প্রকৃত অর্থ কী, যদি শেষ পর্যন্ত মৃত্যুই এসে ডাক দেয়। প্রোডাক্টিভ হওয়া, সম্পদ সংগ্রহ করার অর্থ ও তাৎপর্য কী, জীবনযাপনে যা যা চলছে তা কোনো রকম সতর্কতা ছাড়াই যদি সব কিছু নিঃশেষ হয়ে যায়। কুরআনুল কারিমে এই প্রশ্নের উত্তর পেয়েছি, যখন আল্লাহ বলেছেন, বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন। তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা মুলক আয়াত নম্বর 1 ও 2। জীবন ও মৃত্যুর সৃষ্টি হয়েছে আমাদের পরীক্ষার জন্য। আমরা কিভাবে জীবনের সর্বাধিক ব্যবহার করি, দুঃসময়ে কি করি আর গুরুত্বের সাথে উপলব্ধি করি, যদি মৃত্যুর জন্য না হয় তাহলে জীবনের কোনো অর্থ থাকতো না। আমরা যেহেতু মৃত্যুর দিকে যাচ্ছি, তাহলে নিশ্চিত করা দরকার আমাদের জীবন একটি অর্থপূর্ণ চিহ্ন রেখে যাচ্ছে। আমাদের সব কিছুর মানে যদি হয় কেবল জীবনের স্রোতে ভেসে যাওয়া, খাওয়া, ঘুমানো, বিয়ে করা, সন্তান নেওয়া, কাজ, অবসর গ্রহণ এবং তারপর মরে যাওয়া, তাহলে এ কথা সত্য, জীবনের কোনো মানে নেই। কিন্তু আমরা যদি জীবনকে অর্থপূর্ণ করে তুলি এবং আমাদের উদ্দেশ্য পূরণের চেষ্টা করি, তাহলে এটি হবে যুক্তিসঙ্গত। আমি এই বইয়ের শুরুতে উল্লেখ করেছিলাম প্রোডাক্টিভিটির মানে আখিরাতের সর্বোচ্চ পুরস্কার অর্জনে ফোকাস ইনটু টাইম ইনটু এনার্জি নিয়োজিত করা। প্রোডাক্টিভিটির এই সংজ্ঞা আমাদের জীবনের সর্বোচ্চ সুফল বয়ে আনতে, আমাদের অ্যাকশন ও প্রোডাক্টিভিটির সক্রিয়তা নিশ্চিত করতে পেছন থেকে শক্তি যোগায়। এটা আমাকে এই অধ্যায়ের মূল বার্তায় উপনীত করেছে। আমি মৃত্যু পরবর্তী সময়ে কিভাবে প্রোডাক্টিভ হতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের আমল জারি থাকে। 1. সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। 2. ওই ইলম যা দ্বারা অন্য কোনো লোক উপকৃত হয়। এবং 3. নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। আল হাদিস। অতএব আপনি যদি প্রতিনিয়ত সাদাকা উপার্জনের ধারা অব্যাহত রাখতে চান এবং মৃত্যুর পর আপনার আখিরাতের পুরস্কার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এই তিনটি খাতে বিনিয়োগ করতে হবে। 1. সন্তানদের পেছনে বিনিয়োগ করুন, তাদের ন্যায়পরায়ণতা, উত্তম শিষ্টাচার শিক্ষা দিন এবং অর্থপূর্ণ প্রোডাক্টিভ জীবন দ্বারা প্রশিক্ষণ দিন। তাদের শিক্ষা দিন স্পিরিচুয়াল, ফিজিক্যাল ও সোশ্যাল প্রোডাক্টিভিটি সম্পর্কে। তাদের বুঝতে দিন যে তারাই আপনার প্রকৃত বিনিয়োগ এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনে তাদের সাহায্য করার জন্য সব কিছু করেছেন। 2. একটি চলমান ধাতব্য সংস্থায় বিনিয়োগ করুন, এমন একটি প্রকল্প চয়ন করুন যা মৃত্যুর পরও বিদ্যমান থাকবে, যেমন মসজিদ প্রতিষ্ঠা, স্কুল নির্মাণ অথবা ইয়াতিমদের আবাসন। প্রকল্পটি খুব বড় হলে ভালোভাবে করার চিন্তা করুন, যদি খুব বেশি বড় হয় তাহলে পরিবার ও বন্ধুমহলকে এর সাথে সামিল করার চেষ্টা করুন। আপনার মৃত্যুর পরও জীবিত থাকার মতো চমৎকার একটি দাতব্য সংস্থার নিমিত্তে তহবিল সংগ্রহ করুন। এ ধরনের একটি দাতব্য পোর্টফোলিও তৈরি করুন যাতে আপনি কবরে সমাহিত থাকার পরেও সদকায়ে জারিয়া পেতে থাকেন। 3. নিজের প্রতি বিনিয়োগ করুন, উপকারী জ্ঞান অর্জন করুন যা অন্যদের শিক্ষা দিতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। একটি ব্লগ চালু করুন যা আপনাকে তৎপর রাখবে। একটি বই লিখুন, উপকারী ভিডিও তৈরি করে অনলাইনে শেয়ার করুন। একটি লিগেসি অথবা উইল রেখে যান যাতে আপনি মারা গেলেও আপনার কথা জীবন্ত থেকে যায়। এর মাধ্যমে আপনি তখনও পুরস্কার অর্জন করতে পারেন যখন আপনি মাটির নিচে শায়িত। আমি প্রোডাক্টিভ মুসলিম প্রকল্পটি একজন ব্যক্তি হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী উম্মার সেবার স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম। এই প্রকল্পের যাত্রা ছিল আমার কাছে আকাশকুসুম স্বপ্নের মতো, আর আমি সত্যিই বিশ্বাস করেছিলাম এটি কেবল শুরু। কিন্তু এই সফরের মাঝপথে আমি যদি মারা যাই, তবে প্রার্থনা করি আমার বই, সেমিনার, ব্লগ, পোস্ট অথবা ভিডিও এবং আমি যা লিখেছি বা বিতরণ করেছি সেগুলো উপকারী জ্ঞানে পরিণত হবে, কবরে আমাকে সাহায্য করবে।